রামনবমীর আগে বঙ্গে হিংসার অভিযোগে স্বরূপ অমিত মালব্য ডায়মন্ড হারবারে হামলার অভিযোগ তুলে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিও শেয়ার করেন বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য। রামনবমীর আগে তৃণমূল উস্কানি দিচ্ছে এই অভিযোগ বিজেপির। ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি নিজের এক্স হ্যান্ডেলে এই পোস্ট বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যর। কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। কমলাক্ষ, ঠিক কি অভিযোগ করছেন অমিত মালব্য? দেখো পায়েল, 17 এপ্রিল রামনবমী এবং 19 এপ্রিল প্রথম দফার ভোট, ঠিক তার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন রকম ভাবে উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। এমনকি বিজেপির নিশানায় মুখ্যমন্ত্রীও রয়েছেন। বিভিন্ন জায়গায় উস্কানির ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মুখে পড়েছে এই মুহূর্তে রাজ্যের। গতকাল ডায়মন্ড হারবারের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ইতিমধ্যেই একদিকে বিজেপির আইটি সেলের সুপ্রিমো অমিত মালব্য এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ, সেই অভিযোগে স্পষ্টতই তারা জানাচ্ছেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। গতকাল ডায়মন্ড হারবারের সরিষা কলাগাছিয়ায় যে ঘটনা, একটি শোভাযাত্রার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বেশ কয়েকজন কর্মী এবং তার সঙ্গে সঙ্গে মণ্ডল সভাপতি তারা আক্রান্ত হন এবং সেই ঘটনাকে সামনে নিয়ে এসে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে এই ঘটনার পরেও নিষ্ক্রিয় এবং ডায়মন্ডহারবার পুলিশ জেলার এই নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে আগামী দিনের নির্বাচন এবং রামনবমীর আগে ঠিক এই ধরনের ঘটনার আশঙ্কা করে, এই ধরনের ঘটনা বাড়তে পারে সেই আশঙ্কা করে যথোপযুক্ত দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি নিয়ে বিজেপির তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই সেই অভিযোগ আনা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। সঙ্গে থাকো বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার এই পুরো বিষয়ে কি অভিযোগ শুনব। গতকাল ডায়মন্ড হারবারে একটি গ্রামে কালী পূজার ভাসানের যে শোভাযাত্রা বেরিয়েছিল সেই শোভাযাত্রা থেকে জয় শ্রীরাম ধ্বনি ওঠে। কেউ কেউ গেরুয়া গেঞ্জি পরে, তাতে জয় শ্রীরাম লেখা ছিল। তাই কালী পূজার ভাসানে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় তাঁদের একদল লোক শাস্তি দিয়েছে। সামনে 17 এপ্রিল রামনবমী আছে। রিষড়া এবং হাওড়াতে সরকারি মদতে তৃণমূলী গুন্ডারা হামলা চালিয়েছিল। এবার অন্তত যাতে শান্তিপূর্ণভাবে রামনবমী পালিত করতে পালিত হয় তা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি। কথা বলবো, টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, রামনবমীর আগে বঙ্গে হিংসার অভিযোগে স্বরূপ হচ্ছেন অমিত মালব্য এবং একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, আপনার বক্তব্য। দেখুন, অমিত মালব্য তো মিথ্যার উপর ভর করে রাজনীতি করেন। তিনি তো নির্বাচনের আগে ভোজপুরি সিনেমার দৃশ্য বাংলার বলে চালিয়েছিলেন, আবার মা ফ্লাইওভারের ছবি চুরি করে সেটা বলেছিলেন উত্তরপ্রদেশের ফ্লাইওভার। ধর্মীয় মেরুকরণের রাজনীতি তো বিজেপি করে না, যে রামনবমীকে কেন্দ্র করে তৃণমূল করে না, যে রামনবমীকে কেন্দ্র করে তৃণমূলকে সন্ত্রাস করতে হবে। সন্ত্রাসের রাজনীতি কারা করে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি কারা করে, রামনবমীর দিন কারা সন্ত্রাস করে, কারা বাইরে থেকে গুন্ডা নিয়ে আসে, তারা সেটা সবাই জানে, সারা দেশের মানুষ জানে, বাংলার মানুষ জানে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে মানুষে মানুষে ভেদাভেদ করা, ধর্মের নামে সন্ত্রাস করা, এটা বিজেপিরই কালচার, বিজেপি করে। এখানে সে উল্টা চোর কোতোয়াল কো ডাটে, এরকম একটা ব্যাপার হয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।